কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা স্বাগত কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা স্বাগত জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি স্বাগত সবাই ফাঁকা ফাঁকা হয়ে বসুন, চেয়ার দিয়ে সবাই ফাঁকা ফাঁকা হয়ে বসুন। যারা এখানে আসার কথা আছে তারাই শুধু এক কথা হবে, চেয়ার গুলোতে সাংবাদিক বন্ধুরা বসবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সরকারের প্রথম বছরের সাফল্য নিয়ে উপস্থিত আছেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়। আমরা আমাদের অনুষ্ঠানের কাজ আমরা শুরু করছি। প্রথমে অসন্তোষ প্রকাশ করছেন যারা তৃণমূল থেকে এসছেন, তারা খুলতে পারছেন, অথচ দেবজিৎ সরকার বা দুধ কুমার মন্ডলরা কমিটিতে স্থান পাননি, এটা নিয়ে কিছু যদি বলেন। এখন ব্যাপার হচ্ছে যে কোনো কাজে সবাই মিলে করে, কেউ প্রথম সারিতে থাকে আবার প্রথম সারিতে আবার অন্য কেউ আসে, এটাই দুনিয়ার নিয়ম, আর সেই নিয়ম অনুযায়ী চলছে। ক্ষোভ কিছু নেই, যেটা ক্ষোভ ক্ষোভ বলা হচ্ছে ওটাকে বাড়িয়ে বলা হচ্ছে। অন্যান্য পলিটিক্যাল পার্টিতে আপনি পদ নিয়ে যেরকম ক্ষোভের কাহিনী শোনেন, যেরকমভাবে প্রকাশ্যে ক্ষোভ নিয়ে নানা কথা হয়, এরকম তো ক্ষোভ আমি কোথাও শুনি। আর আমি এখনও পর্যন্ত আপনি যাদের নাম বললেন বা অন্য কাউকে প্রকাশ্যে তো কিছু বলতে শুনি, সেই জন্য আপনি জানলেন কোথেকে আমি জানি না, কিন্তু আমরা তো কোনো কিছু শুনিনি তাদের নিজ মুখ দিয়ে। কেউ তৃণমূলের প্রশান্ত কিশোরের লোক যদি কোথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেটাকে তো আমরা ধরে রাজনীতি করব না, কিন্তু ক্ষোভ যদি কোনো ব্যক্তি থাকে তার ক্ষোভ তিনি ব্যক্ত করেননি প্রকাশ্যে, আর ক্ষোভ যদি কারো থেকেই থাকে সত্যি পার্টির ভেতরে ক্ষোভ ব্যক্ত করবে, দুটোই তো জায়গা আছে, এক পার্টির ভেতরে করবো আর বাইরে করবো, বাইরে তো করেনি, সেই কারণে ক্ষোভের কোনো বিষয় মানারই কোনো যৌক্তিকতা নেই, আর ভেতরে এখন পর্যন্ত সেরকম কিছু আমরা পাই। তৃণমূলে যোগ দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের জেলা সভাপতি, বলেছেন যে উত্তর চব্বিশ পরগনায় বিজেপির দখলে থাকা সবকটা পঞ্চায়েত আগামী ছ মাসের মধ্যে দখল করবে, কী বলবেন? দেখুন, গায়ের জোরে ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে কিছু পঞ্চায়েতকে দখল করা যাবে, কিন্তু আসল তো মানুষ আমাদের দখলে আছে, মানুষ বিজেপির সঙ্গে আছে, মানুষকে কি করে ওরা দখল করবে, মানুষকে কি করে ওরা ছাড়াবে, সেই কারণের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। জোর করে দুজন পঞ্চায়েতকে দিয়ে চলে গেল তার মানে বিরাট কোনো জয় করে ফেললো তা নয়, মানুষের মন বিজেপির সাথে চলে এসছে, দুজন চারজন পঞ্চায়েতকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে মিথ্যা মামলা চাপিয়ে তাদেরকে বিজেপি থেকে তৃণমূলে নিলেই যদি মনে করে সব ঠিক হয়ে গেল তা নয়, তা যদি হতো তাহলে যে লোকসভায় আঠারো সিটের জয় জয়কার হতো না, লোকসভা নির্বাচনের আগেও তো কত লোককে নিয়ে চলে গেছে, কত পঞ্চায়েতকে নিয়ে চলে গেছে, যে পঞ্চায়েতকে ওরা জোর করে নিয়ে চলে গেছে সেই এলাকার লোকসভার রেজাল্টটা একবার ওরাই খতিয়ে দেখুন, যে সেখানে বিজেপির ব্যাপক জয় জয়কার। সেই কারণে পঞ্চায়েতের কিছু লোককে ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে নিতে পারে, মানুষকে নিতে পারবে না, মানুষ বিজেপির সাথে সংশ্লিষ্ট হয়ে আছে। না, একদম সত্য কথা, কারণ যে দুর্নীতির বিরুদ্ধে ওরই পার্টির পঞ্চায়েতের বিরুদ্ধে এত সমস্ত কথা বলল, সত্যবাদী তার ভাব দেখালো,
আর আজকে এসে হঠাৎ নেমে পড়লো কেন যুদ্ধম দেই হয়ে, এতদিন তো নামেনি। তার কারণ একটাই, নিজের গদি রাখতে নিজের পদ রাখতে মমতা ব্যানার্জির ধমক খেয়েটা করছে। এটা সত্য কথা, সত্য কথা বলতে কোনো অসুবিধা নেই। যে কোনো নাগরিকের যে পদেই সে থাকুক না কেন, সত্য বলার অধিকার প্রত্যেকের আছে, আর সেই সত্য সর্বত্র ধ্বনিত হবে যে কোনো স্থান থেকে। রাহুলদা পাচ্ছেন না, এবং শ্বাসকষ্ট হলে তাদেরকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হচ্ছে, এটা কি বলবেন স্বাস্থ্য পরিকাঠামো? দেখুন, প্রথম তো হচ্ছে যেটা দুর্ভাগ্যের বিষয়, অন্যান্য রাজ্যে র্যান্ডাম টেস্টিং হলেও একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে র্যান্ডাম টেস্টিং হচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে র্যান্ডাম টেস্টিং করার দরকার নেই, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার বলছে যে র্যান্ডাম টেস্টিং হওয়া দরকার, কিডেরও এখানে অভাব নেই, প্রচুর টেস্টিং কিড এখানে পড়ে আছে। তারপরেও মমতা ব্যানার্জি করবে না, কারণ ও উনি হচ্ছেন হুইয়ের চেয়েও বড় ডাক্তার, উনি হচ্ছেন ডাক্তারের চেয়েও বড় ডাক্তার। এই করে পশ্চিমবাংলায় আরও বেশি এই রোগের প্রভাবকে বৃদ্ধি করতে সাহায্য করছে মমতা ব্যানার্জির এই নীতি। উনি করছেন কেন? উনি দেখাতে চাইছে এই রাজ্যে করোনার প্রভাব অন্য রাজ্যের চেয়ে কম। কি আছে করোনার প্রভাব বেশি কমে, কত লোক সুস্থ হলো এটাই বড় কথা, কিন্তু করোনা রোগকে চেপে সংকট তৈরি করছে মুখ্যমন্ত্রী, যে কারণের জন্য করোনার চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে, আর সাথে সাথে অন্য যে রোগী যারা আছে তারাও কি হসপিটালে কিংবা কোনো নার্সিংহোমে সেবা পাচ্ছে না। যে নার্সিংহোমগুলো কোভিডের চিকিৎসা করছিল না, সেই নার্সিংহোমগুলোতে কোভিড-19 চিকিৎসা করাবার জন্য তিনি বাধ্য করলেন, কিন্তু বাধ্য করার ফলে কি হলো, বাধ্য করার ফলে অন্য রোগী যারা আছে তারাও ট্রিটমেন্ট পাচ্ছে না, সরকার বিকল্প ব্যবস্থা করতে পারছে না। সুপার স্পেশালিটি কতগুলো 50 হাসপাতালের গল্প শুনিয়েছিল, কোথায় গেল জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জিকে। তো সেই কারণে মুখে গল্প শোনানো ভালো, নীল সাদা রং করা ভালো, ট্রিটমেন্ট দেওয়া আলাদা কথা। সেই কারণে ট্রিটমেন্ট বলে কিছু নেই, ডাক্তারের মুখে বন্দুক ঠেকিয়ে যদি মনে হয় কাজ উদ্ধার করে নেবেন তাহলে এই সরকার ভুল করছে। এই সরকার ডাক্তার নার্স সেবাকর্মীদের সম্মান পর্যন্ত দিচ্ছে না, যে কারণে একটা চাপা অসন্তোষ ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আছে। আর সেই চাপা অসন্তোষের কারণে প্রায় 1,000 উপরে নার্স এই রাজ্য ছেড়ে তারা উত্তর পূর্বাঞ্চলে তাদের নিজ রাজ্যে ফিরে গেছে। অর্থাৎ এই সংকটের মধ্যে 1,000 নার্স চলে যাওয়া কত ভয়ঙ্কর সংকটের নিমন্ত্রণ দিচ্ছে, এটা মুখ্যমন্ত্রী বোঝার পরেও কেন তিনি সহজ হচ্ছেন না, তিনি সরল হচ্ছেন না, সবাইকে আহ্বান করছেন না, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমি কয়েকটা চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছি, তা পাবলিশও করেছি, তাতে মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আমরা কাজ করতে তৈরি আছি, বিভিন্ন যে সামাজিক সংগঠন আছে তাদেরকেও আপনি আহ্বান করুন এই করোনা মোকাবেলায় এগিয়ে আসার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে শুরু করলেন হঠাৎ ঝাঁটা তৈরি, সেখানেও 12 তো গায়েব হয়ে গেলেন, তারপরে আবার আমাদের চিৎকার চেঁচামুচিতে আবার পর্দার আড়াল থেকে ফিরে মুখ্য সচিব এখনো পর্যন্ত দেখান, মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিব একসঙ্গে অন্তরালে চলে গেছে, মুখ্যমন্ত্রী তো আমাদের ডাকাডাকিতে ফিরে মুখ্য সচিবের এখন পর্যন্ত দেখান, কে চালাচ্ছে রাজ্যটা বুঝবার উপায় নেই। সেই কারণের জন্য এই রাজ্য যেটা চলছে একটা এলোমেলোভাবে চলছে, ছেলে মানুষই চলছে এই রোগ নিয়ে, যেটা আগামী দিন বাংলার পক্ষে বিপর্যয় দেখবে। রাহুল, একটা প্রশ্ন আছে, আপনাদের রাজ্য কমিটিতে তৃণমূল থেকে আসা যে নেতারা তারা অনেকেই স্থান পেয়েছেন, কিন্তু বারবার নৈতিকতার কোনো ঠাই ভারতবর্ষে নেই। সংবিধান মেনে, ভারতবর্ষের পরম্পরাকে মেনে যদি তৃণমূল কংগ্রেস এখানে রাজত্ব করতে পারে তো করুক, নইলে বাংলার মানুষ তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটুকু আমার আছে। কি আপনাদের দেখুন, গড়িয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট হলফনামা জমা দেওয়ার কথা বলেছে,
সবাই তাকিয়ে আছে কি হরকনামা জমা দেবে। অমানসিকভাবে যেভাবে মৃতদেহগুলোকে টেনে গাড়িতে তোলা হচ্ছে, একসাথে ১৩টা মৃতদেহ, এর চেয়ে বড় অমানবিক কি আর হতে পারে? আমি তো মনে করি হলফনামা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, আর কর্পোরেশনের গাড়ি ব্যবহার করবার জন্য ফিরাদ হাকিমকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। এদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই, কারণ যে অমানবিক দৃশ্য সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরে, ভৎসনার পরে সারা দেশ কেন সারা পৃথিবীতে চলে গেছে, বাংলার নাক কাটা গেছে। অতিথি বৎসল বাংলা, সংস্কৃতি পরায়ণ বাংলা, শিক্ষিত বাংলা, সেই বাংলার আজকে কি অধঃপতন যে হুক দিয়ে দড়ি দিয়ে মৃতদেহকে হেসড়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, এর চেয়ে বড় অপদার্থতা হতে পারে না। সেই কারণে হলফনামা তো দিতে এখনো দেরি আছে। আমি মনে করি আজকেই মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত এবং ফিরাদ হাকিমের তার পদ থেকে পদত্যাগ করা। পুরসভা ওই সংস্থাকে সোকাস করেছে, মানে যারা আর কি বরাদ্দ পেয়েছিল। দেখুন, এই সরকারটার কাজই হচ্ছে সেক্রেটারিকে শাস্তি দাও, বিভিন্ন যে রেশানিং ব্যবস্থায় বিভিন্ন রেশন মালিককে শাস্তি দাও, ডিলারকে শাস্তি দাও। আরে আসল মাথা তো জ্যোতিপ্রিয় বললেই, ওর শাস্তি হবে না কেন? আজকে আমফান তুফানের পরও এখনো কলকাতার জুড়ে গাছ পড়ে আছে, পচে যাচ্ছে গাছ, ডেঙ্গির প্রভাব বাড়ছে। কেন ফিরাদ হাকিমকে পদত্যাগ করানো হবে না, তাকে কেন সরানো হবে না, সাসপেন্ড করা হবে না? সেই জন্য আমলাকে সরিয়ে, আমলার এই রাজ্যে ক্ষমতা কি? কিচ্ছু ক্ষমতা নেই। আমলাকে আর দু চারটে সংস্থার উপর শাস্তির ব্যবস্থা করে এই সরকার ফেস সেভ করতে চায়, এটা আমরা কোনো মতেই হতে দেব না। কিছুক্ষণ আগে রাজ্য সরকারের একটা ব্যাখ্যা এসেছে, হোম মিনিস্ট্রি অর্থাৎ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর টুইট করে এই বিষয়ে একেবারেই কোভিড বডি নয়, বারংবার জায়গায় জায়গায় বলা সত্ত্বেও বিভ্রান্তি তৈরি করা। বডি কি না বডি কি করে জানা হবে? যদি অন্য কোনো মৃতদেহের বডি হয় তাহলে ওভাবে কোথাও কেউ কোনোদিন জানতে দেখেছে? আমরা তো কোনোদিন দেখিনি। আরো অনেক রোগে বাংলায় মানুষ মারা গেছে, কেউ ওইভাবে বডিকে হুক দিয়ে টানতে টানতে নিয়ে গেছে কবে কে দেখেছে? একমাত্র কোভিড-19 বডির ক্ষেত্রে ছুতমার্গ আমরা দেখেছি। তাহলে বডি টানা দেখলেই তো বোঝা যাচ্ছে কোভিড-19 বডি। আর এই সরকার সত্য বলছে কি মিথ্যা বলছে প্রমাণ হবে কি করে? কারণ প্রথম থেকেই তো মৃতদেহ লুকোনোর কাজ সরকার করেছে, মৃত্যুকে গোপন করেছে, মৃতদেহকে যেখানে সেখানে পুড়িয়েছে, মৃতদেহকে যেখানে সেখানে কবর দিয়েছে। অতএব এই সরকারের লিস্টে মৃতদেহ কোভিড-19 মারা গেলেও সে মৃতদেহ সরকার নথিভুক্ত করেনি, সেই কারণে মৃতদেহ অ্যাকচুয়ালি কিসের সে বোঝার অবস্থা নেই। আর এটা কোভিড ছাড়া হতেই পারে না, নইলে এইভাবে ডোবেরা ওই মৃতদেহ টানতে টানতে নিত না।